হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আজিজুল বিডি। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি আপনার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারে কিভাবে একটি নতুন এক্সটেনশন অ্যাড করবেন, সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাকে সবাইকে ধন্যবাদ। চলুন দেখা যাক আমরা কীভাবে এক্সটেনশনটি অ্যাড করব। সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হবে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখন গুগল ব্রাউজার ওপেন করার পরে দেখেন এই কোণের দিকে থ্রি ডট অপশন রয়েছে, থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। থ্রি ডট অপশনে ক্লিক করার পরে তারপর হচ্ছে যে মোর টুলসে আসতে হবে। মোর টুলস থেকে দেখেন এখানে এক্সটেনশন নামে একটি অপশন রয়েছে, এক্সটেনশনে আসতে হবে। এক্সটেনশনে ক্লিক করার পরে তারপরে বাম পাশে দেখেন থ্রি লাইন ডট রয়েছে, থ্রি লাইন ডটে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে দেখেন ওপেন ক্রোম ওয়েব স্টোর নামে একটি লেখা রয়েছে, তারপরে এখানে ট্যাপ করতে হবে। এই আরো চিহ্নটাতে এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এখানে দেখেন সার্চ দ্য স্টোর, এখানে আমি যে এক্সটেনশনটি অ্যাড করব সেখানে লিখতে হবে। আমি একটি এক্সটেনশন অ্যাড করে দেখাচ্ছি। এখানে যে এক্সটেনশনটি আপনি অ্যাড করতে চাইবেন সেটা এখানে সার্চ করতে হবে। এসইও আমি একটি এই এক্সটেনশনটি অ্যাড করব, ইউটিউব এসইও চেকলিস্ট। এখানে লেখার পরে সার্চ দিলে এরকম এক্সটেনশনটি চলে আসবে। সার্চ দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো এক্সটেনশন চলে আসছে। এখান থেকে যে এক্সটেনশনটি আপনার দরকার সেই এক্সটেনশনটি এখানে ক্লিক করতে হবে। যেন আমি এই এক্সটেনশনটি অ্যাড করতে চাচ্ছি, ইউটিউব এসইও চেকলিস্ট। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন ক্লিক করার পরে আমার এটা চলেছে, এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করলেই আমার এই এক্সটেনশনটি অ্যাড হবে। এখান থেকে তারপরে একটু অপশন চলে আসছে, এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করতে হবে। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে দেখবেন আমার এই এক্সটেনশনটি কিন্তু গুগল ক্রোমে এড হয়ে যাবে। তারপরে আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে এই দেখেন কোণে এই এক্সটেনশন এখানে এটাকে প্রিন্ট করে দিতে হবে। এইখানে ক্লিক করার পরে এই দেখেন ইউটিউব এসইও চেকলিস্ট, এখানে যদি আপনি প্রিন্ট করে দেন তাহলে এটা অলরেডি আমার এখানে দেখেন চলে এসছে। আপনি প্রিন্ট করে দিলে চলে, আপনি যদি এটিকে না চান তাহলে এখান থেকে রিমুভ করে দিলেই আবার এটা চলে আসবে। আশা করি আপনি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি দেখে আপনি এতটুকু উপকৃত হন তাহলে অবশ্যই একটি কমেন্টস দিয়ে যাবেন এবং একটি লাইক করবেন এবং ভিডিওটি দেখার পর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।